আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই রূপে সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিন আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনের বেনিফিট সিস্টেম বাতিল করে সিটিজেন ওএসসি চালুর প্রস্তাব। ড্রাইভিং এ ফোন আলাপের শাস্তি ও জরিমানা বাড়ছে। ওয়েস্টার্ন নেটওয়ার্কে ত্রুটি, ফ্রি ভ্রমণের সুযোগ পেলেন যাত্রীরা। ব্যক্তিমূল্যে রেজা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেনের বেনিফিট সিস্টেম বাতিল করে তার পরিবর্তে সমন্বিতভাবে সিটিজেন ওয়েস চালুর প্রস্তাব উঠেছে। আর এস এর নামের একটি গবেষণা সংস্থা বেনিফিট সিস্টেম বাতিল করে এর পরিবর্তে সিটিজেন ওয়েসে চালু করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। সিটিজেন ওয়েসের ক্ষেত্রে সুপারিশ অনুযায়ী ব্রিটেনের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের সপ্তাহে £71 বা বছরে £3,692 পাবেন। শিশুদের জন্য একটি ভাতা বরাদ্দ থাকবে। পেনশনাররা পাবেন বছরে £7,420 সিটিজেন পেনশন। তবে সিটিজেন ওয়েজে হাউজিং এর বিষয়টি যুক্ত থাকবে না। সিটিজেন ওয়েজের বাইরে বিভিন্ন অঞ্চল বেঁধে হাউজিং এর জন্য সহায়তা চালু থাকবে। ব্রিটেনে গাড়ি চালানোর সময় ফোন আলাপের অসতর্কতার জেরে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে জরিমানা ও শাস্তি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সরকার রোড সেফটি প্ল্যানিং এর অংশ হিসেবে ড্রাইভিং এর সময় ফোন আলাপের ঘটনায় ড্রাইভিং লাইসেন্সে 4 পয়েন্ট যুক্ত করার পাশাপাশি জরিমানাও বাড়িয়ে করা হচ্ছে £150। তবে লরি চালকদের ক্ষেত্রে শাস্তির প্রস্তাব করা হয়েছে 6 পয়েন্টে উন্নীত করার। চলতি বছরের মধ্যে এ সংক্রান্ত কনসালটেশন সম্পূর্ণ হবে। উল্লেখ্য, বর্তমান ড্রাইভিংরত অবস্থায় ফোন আলাপের জন্য লাইসেন্সের 3 পয়েন্টের পাশাপাশি £100 জরিমানার বিধান কার্যকর রয়েছে। এদিকে রোড সেফটি প্ল্যানিং এর আওতায় এখন থেকে ড্রাইভিং শিক্ষার্থীদের মোটরওয়েতে উঠতে পারবেন। তবে তাদের একজন লাইসেন্সপ্রাপ্ত প্রশিক্ষকদের তত্ত্বাবধানে মোটরওয়েতে যেতে হবে। এতদিন মোটরওয়েতে প্রশিক্ষণার্থীদের গাড়ি চালানোর অনুমোদন ছিল না। বছরের দ্বিতীয় দিন সকালে লন্ডনের বাস ট্রেনে ওয়েস্টার কার্ডের নেটওয়ার্কে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্রি ভ্রমণের সুযোগ পান যাত্রীরা। বিবিসির খবরে বিষয়টি নতুন করে নতুন বছরের যাত্রীদের জন্য উপহার হিসেবে মন্তব্য করা হয়েছে। টিএফএল জানিয়েছেন, শনিবার ভোর প্রায় 4:30 থেকে লন্ডন জুড়ে ওয়েস্টার রিডিং মেশিনে সমস্যা দেখা দেয়। পরে সকাল 10:00 পর সমস্যা সমাধান করা হয়। এর মধ্যে প্রায় 100,000 ওয়েস্টার কার্ড ব্যবহারকারী যাত্রী বাস, টিউব এবং রেল নেটওয়ার্কে ফ্রি ভ্রমণ করেন। এতে সরকার প্রায় £250,000 ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে টিএফএল। টিএফএল এর মুখপাত্র জানিয়েছেন, নতুন বছরে 1.1% ট্রেন ভাড়া বৃদ্ধির কারণে তার সিস্টেমে আপডেট করার সময় যান্ত্রিক জটিলতার সৃষ্টি হয়। এদিকে ব্রিটেন জুড়ে গেলেও শনিবার থেকে গড়ে 1.1% ট্রেন ভাড়া বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক সেকেন্ড লেফটেন্যান্ট ও পরবর্তীতে যুক্তরাজ্যে প্রবাসী বর্ষিয়ান কমিউনিটি নেতা ইকলাম রেজা চৌধুরী 11তম মৃত্যুবার্ষিকী লন্ডনে পারিবারিকভাবে পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে বাদ এশা পূর্ব লন্ডনের নূরে মদিনা জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মরহুমের পুত্র ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সহ কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার রেজা চৌধুরী, মরহুমের জামাতা ব্যারিস্টার তারিক চৌধুরী সহ মরহুমের স্বজন ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী ও মাওলানা আব্দুস সবুর। রেড ব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। হিলপোর্টের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এম এস সেলিমের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন ও শোয়েব আহমেদের যৌথ সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন ড. হাসনাত হোসেন এমবিই এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোস্তাক আলী বাবলু।
মোহাম্মদ ফয়জুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর খয়ের চৌধুরী সাজ্জাদুজ্জামান খান খলিলুর রহমান ফজলুর হোসেন পারভেজ আহমেদ সহ আর অনেকে মনিরিয়া যুব তাবলিগ কমিটির লন্ডন শাখার উদ্যোগে রোববার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে ঈদে মিলাদুন নবী মাহফিল আয়োজন করা হয় ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ সালাহউদ্দিন সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী গবেষক প্রফেসর নজরুল ইসলাম হাবিবি মিলাদ শেষে বিশ্বের সকল মুসলমানদের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ জিয়াউদ্দিন ন্যাশনালিস্ট ফোরাম বাংলাদেশ ইউকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি হাসনাত কবির খান রিপন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি আশরাফ উজ্জামান শাহীন আবুল বাশার আবুল আলাউদ্দিন জাহাঙ্গীর আলম আব্দুল সালাম ব্যাপারী কামাল মির্জা হারুন শোয়েব আলম কালিজ ফাতেমা আজহারুল আজম রনি প্রমুখ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উদ্যোগে আলোচনা সভা ও এলাকার বিগত দিনের নিহত মুরব্বীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হল রোববার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি পীর শেখ আহমদ কুতুব সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাওলানা সৈয়দ মুস্তাক আহমদ শেখ এ নূর সৈয়দ রফিকুল হক সৈয়দ তাজুল মিয়া তাজুদ মিয়া সৈয়দ শহীদুল ইসলাম সৈয়দ জিল্লুর হক সৈয়দ আবু জাফর মিসবা সৈয়দ আমিনুল ইসলাম জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি তাহের কামালী সৈয়দ আকলাক মিয়া সৈয়দ সিয়াজুল ইসলাম মাহফিলে দোয়া মাহফিলে পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ ও পোর্ট এসকার জামে মসজিদের খতিব মাওলানা মাহবুব আহমদ দিগলবাগ উচ্চ বিদ্যালয়ে সত্তর বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে ইউকে আহ্বায়ক কমিটির ১৫ সদস্যের প্রতিনিধি দল রোববার বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য ত্যাগ করেছেন ইউকে কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ছুটিনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ইউকে কমিটির উপদেষ্টা মোহাম্মদ সাজেদুর রহমান কমিটির সদস্য সচিব মেজবা উদ্দিন রোফ রবিউল হাসান খান রাজু শেখ শামীম আহমদ মোহাম্মদ এখলাসুর রহমান মোনাইম খান প্রমুখ হিথ্রো বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন মিনহাজুর রহমান আবুল হাসনাদ আজাদ সোহান শেখ আজমল আবু নাসের আবুল কয়েস আজাদ শোয়েব আবুল কালাম শাহান সালেহ আহমদ চৌধুরী শহীদ মিয়া শাহরিয়ার আহমেদ সুমন প্রমুখ প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের খবর যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে বার্মিংহামে বন্ধু মহলের উদ্যোগে গানের আয়োজনে বর্ষবরণ ভূমিকম্পে মার্কেট ধসে সিলেটে একই পরিবারের চারজন সহ ৩৬ জন আহত বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন বছরকে স্বাগত জানিয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বন্ধু মহলের উদ্যোগে সঙ্গীতা অনুষ্ঠান আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে লোকমান হোসেন কাজী ও মোদাস্তির খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বন্ধু মহলের কার্যক্রমকে সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমদাদুর রহমান সুয়েজ আজম আলী শাহবাদুজ্জামান বদর আশকর উদ্দিন দুলু আলী আহমদ আনোয়ারুল ইসলাম উজ্জ্বল মিয়া মাহমুদ হোসেন চুনু মিয়া প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নূরজাহান শিল্পী রুবায়েত শফিকুর রহমান শাগনি এবং রাজা কাশিম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে মহান বিজয় সিনিয়ানা বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা
ও আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আজ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভা। সংগঠনের সাধারণ সম্পাদক ইশফাক আহমদের সঞ্চালনায় ও নুরুল আমিনের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের সভাপতি মুজিবুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মাসুক আলী, কামরুল হক, শাফিউল ইসলাম, ফয়সল, সাইফুর রহমান, বাবলু, আবুল কাশেম খান, মহসিন খান, মখলিসুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদারত আহ্বান জানানো হয়। নর্থ লিঙ্কনশায়ার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই বিজয় সভা থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি যেসব শহীদ ভাইরা আমাদের মাতৃভূমি রক্ষা করার জন্য, স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছেন, এবং তার সাথে সাথে আমি বাংলাদেশের সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যাতে করে আমাদের দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করে মানুষ তার ভোটাধিকার ফিরিয়ে পায়। নর্থ লিঙ্কনশায়ারের স্কান্তপ থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ইতালির মঞ্চে প্রবাসীরা নানা আয়োজনে বরণ করে নেন নতুন বছরকে। বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। ৩১ ডিসেম্বর ২০১৫ আনন্দ উদ্দীপনায় ইতালির মনসা প্রবাসীরা বরণ করে নেয় খ্রিস্টীয় নববর্ষ ২০১৬কে। পুরাতন বছরের শেষ প্রহরকে বিদায় দিয়ে সবাই জানায় নতুন বছরের শুভেচ্ছা। এই বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে আমরা সমাদরে গ্রহণ করব এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। প্রত্যেকের জন্য রইল অনেক 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 শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নানা হতাশা, ক্লান্তি আর অপ্রাপ্তির মাঝে প্রবাসীরা খুঁজে পেরে এক পশা আনন্দ, আর এভাবেই গানে গানে তারা বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। ইংরেজি নববর্ষ সকলের জন্য শুভ বয়ে আনুন এ প্রত্যাশা সকলের। ইতালির মনসা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। জাতীয় পার্টি আবারও এককভাবে ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টি ফ্রান্সের শাখার নেতারা। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ফ্রান্স থেকে এনায়েত হোসেন সোহেল জানান, রোববার প্যারিসের একটি রেস্টুরেন্টে সংগঠনের সহসভাপতি বাবুল ইসলাম খানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক দাউদ খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল, হুমায়ুন কবির চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি কামাল পাটোয়ারি ও করিম রেজাউল প্রমুখ। গ্রিস আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে গ্রিসে বসবাসরত বাংলাদেশি শিশু কিশোরদের নিয়ে বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার অ্যাথেন্সের একটি হোটেলে বলরুমে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার অর্ধ শতাধিক শিশু কিশোরদের অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নাল আবেদিন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, এম এ সামাদ, মোহাম্মদ জলিল হাওলাদার, গ্রিস যুবলীগের সভাপতি কামরুল হাসান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
এবার সিলেটের খবর। ভূমিকম্পের ঘটনায় সিলেটে একই পরিবারের চারজন সহ অন্তত ৩৬ জন আহত হয়েছেন। নগরীর জিন্দাবাজারে কানিজ প্লাজা শপিং এর সিটির একটি দেয়াল পাশের বাসার ছাদে ধসে পড়ে, এতে আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া বিভিন্ন বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হয়েছেন আরো ৩২ জন। আহতরা সিলেটে এমএজি ওসমানী হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সিলেটি টকরের বাইরে সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর ও গোলাপগঞ্জ সহ সিলেটের ১২ উপজেলার ভোর ৫:০৭ তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এসব এলাকায় ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার জেরে স্টেডিয়াম মার্কেটের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ৫টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। সোমবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল সমাবেশ শেষে সিলেট নগরের রিকাবি বাজার এলাকায় জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বিবদমান দুপক্ষের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় স্টেডিয়াম মার্কেটের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের হামলা করে এবং ৫টি সিএনজি ভাঙচুর করে উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা। হামলার সময় গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় আহত হয়েছেন এক দোকান কর্মচারী। ব্যবসা প্রতিষ্ঠানের হামলার প্রতিবাদে দুপুর ২:০০ থেকে আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। স্টেডিয়াম মার্কেটে দোকান বন্ধ রেখে হামলাকারীদের গ্রেফতারের দাবি করেন তারা। সিলেট সদর উপজেলার লামাকাজী পূর্বপাড়ে তিনটি গ্রামে গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার লামা গাঁও তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জুবাইর আহমেদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও সমাজসেবী নাজির আহমেদ আজাদ, স্থানীয় মুরব্বী হাজি মকসুদ আলী, মোখলেসুর রহমান ফটিক, আলতাফ আলী, গোলাম মানিক, হাজি নুরুজ্জামান ও আব্দুল কায়ুম প্রমুখ। সভা শেষে অতিথিরা গরিব দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কতোয়ালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবাসী ইকবাল হোসেন বাবলুর উদ্যোগে ৫০০ চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এ সময় ৫০০ রোগীর মধ্যে ১৫০ জনকে চশমা ও ২৫০ জনকে ওষুধ বিতরণ করা হয়। বার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত চক্ষু সেবা প্রদানে উপস্থিত ছিলেন প্রবাসী ইকবাল হোসেন বাবলু, বার্ড চক্ষু হাসপাতালে মোহাম্মদ মহিউদ্দিন, ডাক্তার আবদুল্লাহ আল মেহেদি, সজল তালুকদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। রিটার্নিং বেনিফিট সিস্টেম বাতিল করে সিটিজেন ওএসি চালুর প্রস্তাব। ড্রাইভিং এ ফোনালাপের শাস্তি ও জরিমানা বাড়ছে। ওয়েস্টার্ন নেটওয়ার্কে ত্রুটি, ফ্রি ভবনের সুযোগ পেলেন যাত্রীরা। এফিমোর রেজা চৌধুরী মৃত্যুবার্ষিকী পালিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।